ইশ বলেছিলেন তাই আজও লিখতে পারছি আর লজ্জা দেবেন না সত্যি কথাই বলছি একটু আগে আপনার কথাতেই বোঝা গেল যে আমার লেখার সমালোচনা প্রয়োজন সেটা তো না জেনে বলেছি জেনেও বলুন না তাতে যদি আমার উপকার হয় যা আপনি এখন বড় লেখক না না আমি বড় নই কিন্তু বড় হতে চাই তাই চাই আপনার সহযোগিতা কাল বিকেলে অফিস ছুটির পর দেখা হতে পারে কি অধ্যাপক হিসেবে সাহিত্য করেই বলি যে প্রয়োজন যেমন মানুষকে সৃষ্টির সাহায্য করে সুযোগ তেমনি আবিষ্কার করে প্রতিভার আমাদের কলেজের ছাত্র মলয় মিত্রের যে এত ভালো সাহিত্যের হাত আছে সেটা আমাদের কাছে অজানাই ছিল এবারের কলেজ পত্রিকায় তার লেখাটি নিঃসন্দেহে শ্রেষ্ঠ তাই কর্তৃপক্ষের তরফ থেকে তাকে পুরস্কৃত করতে এসে আমি সত্যি আনন্দিত মলয় মিত্র মলয় মিত্রকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবার আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করতে আসছেন আমাদেরই কলেজের ছাত্রী আমাদের বান্ধবী চিত্রা সেন চিত্রা সেন অসংখ্য না পারি দুটো ধন্যবাদ আজ আপনাকে জানাবই দুটো হ্যাঁ একটা আমার লেখাটা ছাপানোর জন্য অন্যটা আপনার ওই সুন্দর গানের জন্য এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।